আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস টু দ্বিতীয় পত্র বারোতম সপ্তাহ আজকে আমরা এই অ্যাসাইনমেন্টটি সলিউশন করব সেই সাথে চলো আমরা দেখে আসি তোমাদের যে কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট আছে সেটা আমরা দেখে তারপরে সলিউশন করব। তোমাদের এই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন না হয়েছে ষোড়শ অধ্যায় রেফ্রিজারেটর অ্যাসাইনমেন্টের শিরোনাম রেফ্রিজরেটরের সার্কিট চিত্র অঙ্কন ও কার্যপদ্ধতি ব্যাখ্যা করণ নির্দেশনা রেফ্রিজারেটরের সাধারণ বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে ধারণা ক নম্বরে তোমাদেরকে করতে হবে আমরা রুবিক যদি দেখি দেখো হচ্ছে রেফ্রিজারেটরের সার্কিট চিত্র ব্যতীত আংশিক বর্ণনা দিলে এক পাবা রেফ্রিজারেটরের সার্কিট চিত্র ব্যতীত বর্ণনা দিলে দুই রেফ্রিজারেটরের সার্কিট চিত্র অঙ্কনপূর্বক আংশিক চিহ্নিত করলে তিন রেফ্রিজারেটরের সার্কিট চিত্র অঙ্কন সকল অংশ চিহ্নিত করে বর্ণনা দিলে চার অবশ্যই তোমাদের চার নিতে হবে এরপরে যে তো বলা হয়েছে রেফ্রিজারেটরের বহুত সার্কিটের কার্যপদ্ধতি আমরা যদি রোবিক্সটা দেখি দেখো হচ্ছে রেফ্রিজারেটরের বৈহুতিক সার্কিট চিত্র ব্যতীত আংশিক বর্ণনা দিলে এক এরপর দুই নম্বর পেতে হলে দেখো চিত্র ব্যতীত কার্যপদ্ধতি বর্ণনা দিলে দুই রেফ্রিজরেটরের সার্কিট রেফ্রিজরেটরের বৈহুতিক সার্কিট চিত্র অংশ ব্যাখ্যা দিলে তিন রেফ্রিজরেটরের বৈহুতিক সার্কিট চিত্রসহ কার্যপদ্ধতি বিস্তারিত বর্ণনা দিলে চার এরপর দেখো রেফ্রিজারেটরের বসুদির সার্কিট চিত্র অঙ্কন রুবিক্স আমরা দেখলাম না এরপরে দেখো হচ্ছে প্রশ্ন আছে রেফ্রিজারেটরের থার্মোস্টান পরীক্ষা এবার চলো আমরা তোমাদের অ্যান্সারে যাব আমাদের চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখো আমরা যখনই অ্যাসাইনমেন্ট দেবো তোমরা পেয়ে যাবা সেই সাথে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না তোমাদের প্রথমে বলা হয়েছে রেফ্রিজারেটর সম্পর্কে ধারণা তাপমাত্রা কমিয়ে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ব্যবহার করা হয় খাদ্য সামগ্রী নষ্টের হাত থেকে রক্ষার জন্য ইহা ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্যদ্রব্য অবিকৃত রাখতে ইহা কাজ করে এই কাজে ব্যবহৃত রেফ্রিজারেটর কম্প্রেসর দিয়ে পরিচালিত হয় এবং কম্প্রেসরের বৈদ্যুতিক মোটর দিয়ে চলে থার্মোস্টার রেফ্রিজারেটর তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করে রেফ্রিজারেটরের তাপমাত্রা রেফ্রিজারেটরের ব্যবহারে খাদ্যদ্রব্য ছাড়াও ঔষধ রাসায়নিক দ্রব্য ইত্যাদি সংরক্ষণ করা হয় বর্তমানে বাসাবাড়ি ছাড়াও অফিস আদালতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে বর্তমান সময়ে রেফ্রিজারেটরের নিত্য ব্যবহার্য একটি গৃহ সামগ্রী হিসেবে পরিচিত তোমরা হচ্ছে রেফ্রিজারেটরে এই চিত্রটা অঙ্কন করে দিবা আর বিভিন্ন অংশের নাম লিখে দিবা তাহলে হয়ে যাবে এরপরে ছ নম্বরে বা দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে রেফ্রিজরেটর বৈদ্যুতিক সার্কিটের কার্য পদ্ধতি এটা লেখার আগে তোমরা হচ্ছে একটা চিত্র অঙ্কন করবা দুই নম্বর চিত্র তোমাদের একটু দেখায় আসি এই চিত্রটা তোমরা অঙ্কন করবা তারপরে তোমরা হচ্ছে কার্যপদ্ধতি ব্যাখ্যা করবা এটা অঙ্কন করবা এটা তোমাদের বইয়ের আছে দুই নং চিত্রে বৈদ্যুতিক মোটর সহ ওয়ারিং ডায়াগ্রাম অঙ্কন করে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম দেখানো হয়েছে এর মধ্যে রয়েছে লাইট সুইচ টেম্পারেচার কন্ট্রোল সুইচ থার্মোস্ট্যাট ওভারলোড হিটার রিলে মোটর ইত্যাদি ইলেকট্রিক্যাল কন্ট্রোল বলতে রেফ্রিজারেটিং মেশিনের তাপমাত্রা চাপ মোটর দিয়ে নিয়ন্ত্রণের ব্যবস্থাকে বোঝায় রেফ্রিজারেটরের কাজ তাপ নিয়ন্ত্রণের মাধ্যমে হয়ে থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণে যে সুইচ ব্যবহার করা হয় তা মোটর ও কম্প্রেসর চালু ও বন্ধ করে কাজ করার সমাধান করে চিত্রে ওভারলোড কন্ট্রোল সুইচ এবং স্টার্নিং রিলে মোটরের রানিং অয়েলিং এর সাথে সিরিজে সংযোগ করা আসে যখন মোটর ওভারলোডেড হয়ে যায় তখন এই ওভারলোডেড কন্ট্রোল সুইচ মোটরকে সাপ্লাই হতে বিচ্ছিন্ন করে ফলে রেফ্রিজারেটর কার্যক্রম বন্ধ হয়ে যায় এরকম ওভারলোড কন্ট্রোল সাধারণত হিটার কয়েলে তৈরি হয় কয়েলে তৈরি যার মাধ্যমে মোটরে কারেন্ট যেতে পারে যখন হিটারে প্রবাহিত কারেন্ট নির্ধারিত মানের চেয়ে খুব বেশি হয় তখন ওভারলোডের মধ্যে দিয়ে অবস্থিত একজোড়া বায়োমেটালিক থার্মেস্টার ব্লেড খুলে যায় ও সার্কিট রক্ষা করে স্টার্টিং রিলে স্পিলিট ফেস টাইপ মোটর চালনায় সাহায্য করে টেম্পারেচার কন্ট্রোল সুইচ এবং ওভারলোড কন্ট্রোল কন্টাক্ট বন্ধ অবস্থা রিলে কয়েল ও মোটরের রানিং ওয়েল্ডিং এর মাধ্যমে বর্তনী সম্পন্ন হয় রিলে কয়েল দিয়ে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হলে রিলে কন্ট্রাক্ট বন্ধ হয় যার কারণে স্টার্টিং ওয়েল্ডিং সার্কিটে সংযুক্ত হয় এবং মোটর স্টার্টিং দিয়ে চলতে শুরু করে যখন মোটরের স্পিড স্বাভাবিকের গতিতে আসে তখন রিলে কয়েল দিয়ে কারেন্টের প্রবাহিত কমে যায় এর ফলে রিলে কন্ট্রাক্ট ওপেন হয় স্টার্টিং ওয়েল্ডিং সার্কিট হতে বিচ্ছিন্ন হয় এ অবস্থায় মোটর তার স্বাভাবিক কার্যক্রম সার্কিটের সংযুক্ত রানিং ওয়েল্ডিং দিয়ে সম্পূর্ণ করে এভাবে রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল সিস্টেম কাজ করে এই ছিল তোমাদের দুই নম্বর কোয়েশ্চেন এরপরের কোশ্চেন হচ্ছে তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিট চিত্র অঙ্কন তোমরা হচ্ছে এই চিত্রটা তিন নম্বরের জন্য অঙ্কন করবা আর বিভিন্ন যে পয়েন্ট আকারে আছে নামগুলো তোমরা ইন্ডিকেটর করবা আর বিস্তারিত তোমরা একটু কার্যক্রমটা লিখবে তাহলে তোমাদের তিন নম্বর কমপ্লিট এরপরে লাস্ট তোমাদের কোয়েশ্চনে বলা হয়েছে রেফ্রিজারেটরের থার্মিস্ট্যান্ট পরীক্ষা আমরা রুমিক যদি দেখি দেখো হচ্ছে রেফ্রিজরেটারের থার্মেস্টান্স পরীক্ষা পদ্ধতি আংশিক বর্ণনা দিলে হচ্ছে এক রেফিজরের থার্মেস্টন পরীক্ষা পদ্ধতি বিস্তারিত বর্ণনা করলে তিন এবং হচ্ছে চার পেতে হলে তোমার চিত্রসহ রেফ্রিজরেট থার্মেস্টন পরীক্ষা পদ্ধতি বিস্তারিত বর্ণনা দিলে চার পাবা চলো তোমাদের অ্যান্সারে যাই ফ্রিজের থার্মেস্টন পরীক্ষা নিয়ম কন্টিনিউটি টেস্টারের সাহায্যে অথবা মিটারের কন্টিনিউটি সিলেক্ট করে ফ্রিজের রেগুলেটর ও থার্মোস্ট্যান্ট পরীক্ষা করা যায় থার্মোস্ট্যান্ট এর দুই প্রান্তে মিটারে দুই প্রান্তে প্রোভ ধরলে মিটার এবং কন্টিনিউটি টেস্টারের লাইট জ্বলবে তাহলে বুঝতে হবে ভালো আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে খারাপ মোট কথা কেটে গেলে লাইন পাবে না ফলে লাইট জ্বলবে না মোট কথা থার্মোস্ট্যার এর কাজ হলো ফ্রিজের এসি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যখন যেমন তাপমাত্রা লাগবে আপনি ভলিউম ঘুরিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন আবার অটোমেটিক থার্মেস্টান ফ্রিজ অন করে কুলিং করে নিতে কুলিং করে নিতে বা হচ্ছে কুলিং বেশি হলে থার্মেস্টান ফ্রিজ বন্ধ করে তারপরে হচ্ছে ব্যালেন্স করে নিতে হবে ব্যালেন্স করে নেবে উক্ত বিষয়ে কোনো কিছু জানার থাকলে উক্ত বিষয়ে কোনো কিছু জানা থাকলে নিচে কমেন্ট করুন এবং আমরা এই চিত্রটা অঙ্কন করে দেব এটা তোমাদের হচ্ছে থার্মেস্টারের গঠন এবং ছবি আরও যদি আমরা চিত্র অঙ্কন করি দেখো এটা তোমাদের হচ্ছে ফ্রিজের রেগুলেটর এগুলো তোমাদের হচ্ছে ফ্রিজের রেগুলেটর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ তোমাদের অসংখ্য আল্লাহ হাফেজ